হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি অ্যানসেন্ট লাভ পোয়েট্রি ড্রামাটির শেষ পার্ট এক্সপ্লেন করব। আগের পার্টে আমরা দেখেছিলাম সাঙ্গু বাইজুকে অনেক কঠিন কঠিন কথা বলে যায়, যার জন্য বাইজুর মন খারাপ হয়ে যায়। এদিকে সাঙ্গু থিয়ানছিকে ধরে, তাকে গুজুনের কথা জিজ্ঞেস করে। থিয়ানছি বলে সে গড রিয়ালামে আছে। সাঙ্গু বলে যে থিয়ানছি আর কতদিন তাকে মিথ্যা কথা বলবে। সে জানতে পেরে গেছে যে গুজুন আর নেই। এরপর সে ইউয়ানছিকে বলে কোনো বাবা মাই তার ছেলে মেয়েকে ছেড়ে যেতে চায় না। ইউয়ানছির বাবা মাও তাকে খুব ভালোবাসে। তার বাবার নাম ছিংমু। সে একজন সত্যিকারের হিরো। সে সবসময় মিথ্যার বিরুদ্ধে লড়েছে আর সত্যকে প্রতিষ্ঠা করেছে। তার মায়ের নাম হওছি। সে খুব ভালো জীবন কাটিয়েছে। তার খুব ভালো ভালো বন্ধু ছিল। হওছির বাবা গুজুন আর ইউয়ানছির বাবা ছিংমু মিলে তাকে সব সময় হ্যাপি রাখার চেষ্টা করেছে। সে একদমে সেম টু সেম বলে যেমনটা হওছি বলেছিল। সাঙ্গু বলে আজ থেকে সেই ইউয়ানছির মা। ইউয়ানছির এতদিন বাবা মা থেকেও ছিল না। এইবার সে তার মাকে পেয়ে সাঙ্গুকে জড়িয়ে ধরে কাঁদে আর বারবার মা মা বলে ডাকে। এর পরের সিনে উহান একদম ডেভিল হয়ে যায়। সে সুয়ানের মতোই পাওয়ারফুল। এরপর মুগংয়ের কাছে খবর আসে যে নেদারওয়ার্ল্ডে নতুন ডেভিল গড তৈরি হয়েছে। দং হওয়া তাকে এটাও বলে যে কারোর কাছে গড পাওয়ার থাকলে সে তার ডেভিল এনার্জি সহজেই লুকিয়ে রাখতে পারবে। এর আগেও উহানের ব্যবহার মুগংয়ের অদ্ভুত লেগেছিল, তাই এইবার সে শিওর হয় যে এই ডেভিল গড আর কেউই নয়, বরং তারই সবথেকে প্রিয়জন উহান। তার পায়ের তলার মাটিটা নড়ে যায়। এই 60,000 বছরে সে উহানকে একটুও চেনেনি। এদিকে জিংজিয়ানও তিনটে ইমর্টালের মৃতদেহ দেখতে পায়, যাদের ইমর্টাল পাওয়ার শুষে নেওয়া হয়েছে। মুগং বলে এটা কোনো ইমর্টালের কাজ নয়, আবার কোনো ডেমনেরও কাজ নয়, এটা ডেভিলের কাজ। জিনজিয়ানও বুঝতে পারে এটা তারই মায়ের কাজ। এরপর উহান নিজে রান্না করে তার পরিবারের জন্য, কিন্তু জিংজিয়ান সেই খাবার ছেড়ে উঠে আসে। মুগং বলে তুমি ইউমিকে মেরেছ, ফাংয়ান আর উসিকে মেরেছ, বিসিকেও মেরেছ, এরপর আমি আর তোমায় রক্ষা করব না। সে উহানকে সাঙ্গুর কাছে নিয়ে যেতে চায়। উহান এখানে তার সত্যিকারের রূপ দেখিয়ে দেয়। সে মুগংকে তার ডেভিল পাওয়ার দিয়ে ঘিরে ধরে। জিংয়াং বাধা দিতে গেলে তাকেও সে অজ্ঞান করে দেয়। সে বলে আমি যা করছি সে সব তো আমাদের ফ্যামিলির ভালোর জন্যই করছি। 60,000 বছর ধরে এই পৃথিবী সামলালাম, ভালোই তো ছিলাম, ট্রু গডদের ফিরে আসার কি কোনো দরকার ছিল? সে মুগংকেও অজ্ঞান করে দেয়। সে জিংজৌকে বলে বাইজু মরে গেলে এই পৃথিবীর সবথেকে অনারেবল পার্সন হব আমরা। এরপর থিয়ানছিকে দেখানো হয়। সে ইউমির কাছে গিয়ে দুঃখ প্রকাশ করছিল আর ড্রিঙ্ক করছিল। উহান ইউমি সেজে আসে। থিয়ানছি তাকে ইউমি ভেবে জড়িয়ে ধরে আর সেই সুযোগে উহান তাকে মেরে ফেলে। থিয়ানছি হলো জলের দেবতা। সে মারা যাওয়ায় জল পড়তে থাকে। এটা দেখে সাঙ্গুর তার জন্য চিন্তা হয়। এরপর জিংজৌ বাইজুর কাছে আসে, তাকে ড্রিঙ্ক করতে দেয়। সেই ড্রিঙ্কে পয়জন মেশানো ছিল। বাইজুর শরীর খারাপ করতে থাকে। উহান বলে থিয়ানছি অলরেডি মারা গেছে, তুমি মারা গেলেই এরপর সাঙ্গুর পালা, আর তারপরে আমিই হব এই পৃথিবীর একমাত্র সুপ্রিম লর্ড। বাইজু হলো আগুনের দেবতা। সে মারা গেলে পৃথিবী থেকে আগুন চলে যায়, চারিদিকে স্নো পড়তে থাকে। এবার সাঙ্গু নিশ্চিত হয় যে নিশ্চয় কিছু সমস্যা হয়েছে। রাস্তায় তার উহানের সঙ্গে দেখা হয়। তারা সেখানেই দুজনে লড়াই করতে আরম্ভ করে দেয়। উহান ভাবে বাইজু থিয়ানছি আর নেই, সে এখন ইজিলি সাঙ্গুকে মারতে পারবে। কিন্তু সাঙ্গুর কাছেও কম পাওয়ার ছিল না, সে একাই উহানের সাথে লড়াই করে। তারপর বাইজু এসে যায়। প্রায় সঙ্গে সঙ্গে থিয়ানছিও এসে যায়। তারা কেউই মরেনি, সবটাই তাদের নাটক, যাতে উহান তাদেরকে মৃত ভাবে। তারা যখন এদিকে লড়াই করে, তখন ওদিকে উহানের মেড ফাংনিউ ডেভিল পাওয়ার দিয়ে সমস্ত ডেমনকে বশে করে নেয়। ডেমন আর ইমর্টালদের মধ্যে লড়াই আরম্ভ হয়ে যায়। আর কোনো উপায় না দেখে জিংজিয়ান নিজেকে স্যাক্রিফাইস করবার জন্য তৈরি হয়। ফাংরান বলে আজ যদি তুমি এমনটা করো তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে ভুলে যাব,
আর অন্য ছেলে দেখে বিয়ে করে নেব। কিন্তু এই পরিস্থিতিতে জিংজিয়ানেরও কিছু করার নেই, সে তার সোলটাকে টুকরো টুকরো করে দেয় আর সেখানকার সমস্ত ডেভিল পাওয়ার তার সোলের সাথে সাথেই মিলিয়ে যায়। সে ওপর থেকে নিচে পড়তে থাকে, ফাংরান গিয়ে তাকে তুলে নেয়। এদিকে বাইজু, থিয়ানছি, সাঙ্গু উহানের সাথে লড়াই করতে থাকে। বাইজু নিজের মধ্যে থেকে ছিংমুকে বের করে, সে জিয়াংয়ের স্পেয়ার নিয়ে জিয়াংয়ের জায়গাটা পূরণ করে। এরপর তারা তিনজনে তিনটে স্পেয়ার দিয়ে আর সাঙ্গু তার অ্যানসেস্ট্রাল শর্ট দিয়ে একটা ফর্মেশান তৈরি করে। তারা থান্ডার স্ট্রাইক ডেকে আনে। এভাবে উহানের মধ্যেকার সমস্ত ডেভিল এনার্জি শেষ হয়ে যায়, তার চুল সাদা হয়ে যায়। এরপর ছিংমু সাঙ্গুকে দেখতে পায়, সাঙ্গুও ছিংমুকে দেখতে পায়। কেউ কিছু ভাবার আগেই, কিছু করার আগেই বাইজু ছিংমুকে ফেরত নিয়ে নেয়। উহান বলে, আমি হেরে গেছি। তারপর সে বলে, সাঙ্গু ফিরে এসেছে, তার মানে 60,000 বছর আগের ট্রিবুলেশন এখনও শেষ হয়নি। সে বুঝতে পারে বাইজুর প্ল্যান। সে বলে, তোমরা ওকে না বললেও ও পরে যখন জানতে পারবে তখন এই মেমোরি ওকে ডেভিল এনার্জির মতোই টর্চার করে বেড়াবে। যত বছর ও বাঁচবে তত ওর কষ্ট বাড়বে। সাঙ্গুর এইখানেও মনে হয় সবাই তার কাছ থেকে কিছু লোকাচ্ছে। তারপর তারা ফাংরানদের কাছে আসে। জিংজিয়ানকে দেখে উহান ভেঙে পড়ে। সে বলে, আমি যে কোনো শাস্তি পেতে রাজি আছি, দয়া করে আমার ছেলেকে বাঁচাও। কিন্তু জিংজিয়ানের মধ্যে আর সোলটুকুই নেই, তাকে বাঁচানো অসম্ভব। এরপর উহানের বিচার হয়। থ্রি হেড ফায়ার ড্রাগন এক ধার থেকে বলে যায় সে কী কী করেছে। এখান থেকে সাঙ্গু জানতে পারে যে ইউমি মারা গেছে। সাঙ্গুর খুব আফসোস হয় সেদিন উহানকে ফোনিক্স ক্ল্যান থেকে তুলে আনা। সে বলে, 3 দিন পর সে উহানকে শাস্তি দেবে। এরপর সে বাইজু ছাড়া সবাইকে চলে যেতে বলে। সে বলে, এতদিন ধরে এত কিছু ঘটার পর সে এটা তো বুঝতে পেরেছে যে সে ইচ্ছে করে কিছু ভোলেনি, তাকে ভোলানো হয়েছে। এই কাজ বাইজু ছাড়া আর কেউ করতে পারে বলে তার মনে হয় না। কিন্তু বাইজু বলে সে কারো কোনো মেমোরি নেয়নি। সাঙ্গু এখানে আবার হলছির কথা তোলে। বাইজু বলে, এই ব্যাপারটাই তার ভুল হয়ে গেছে, তাই সে আর গড রিয়ালামে ফিরবে না। সাঙ্গুও বলে দেয় যে ঠিক আছে, তুমি আর কোনো দিনও গড রিয়ালামে ফিরবে না। সাঙ্গু বলে, আমি অ্যানসেস্ট্রাল গডের নামে শপথ করে বলছি আমি তোমাকে আর ভালোবাসি না, আর ঘৃণাও করি না। এরপর থেকে তুমি আমার কাছে অচেনা, আশা করি আর কোনো দিনও আমাদের দেখা হবে না। সাঙ্গুর এই এত শক্ত কথাগুলো বাইজুর হৃদয়ে এসে লাগে। সাঙ্গু চলে গেলে সে কেঁদে ফেলে। তারপর আবার আশ্বস্তও হয় যে অ্যাটলিস্ট তার মৃত্যুতে সাঙ্গুর কষ্ট তো হবে না। এরপর লাস্টবারের মতো মুগাং উহানকে দেখতে আসে। বলে, আমি যাকে ভালোবাসি সে এই উঁচু পদে থাকা উহান নয়, সে সাঙ্গুর হলে থাকা উহান যে একটু কিছুতেই খুশি হয়ে যেত। সে উহানকে শেষবারের মতো হাগ করে, তারপর চলে আসে। সে মেসেজ পাঠায় যে এই জীবনে সে অনেক ভুল করেছে, এর কোনো ক্ষমা নেই, তাই এইবার সে স্টোন ড্র্যাগন হয়ে ইমর্টাল আর ডেমনদের মাঝে থাকবে, তাদেরকে লড়াই করা থেকে আটকাবে। এরপর সেও নিজেকে স্যাক্রিফাইস করে আর স্টোন ড্র্যাগন হয়ে যায়। এরপর জিংইয়াং আসে উহানকে লাস্টবারের মতো গুডবাই বলতে। উহান বলে, তুই চলে গেলে ফাংরান হেভেনলি এম্পেরর হয়ে যাবে। জিংজিয়ান বলে, এত কিছু করার পর আর কোন মুখে সে এম্পেরর হবে। উহান বলে, তুই আমার ছেলে, তুই সবার থেকে বেশি যোগ্য এই পদে বসার। জিংইয়াং বলে, যদি আমার কাছে কোনো চয়েস থাকতো তাহলে আমি বাবার ছেলে হতাম, জিংজিয়ানের দাদা হতাম, তবু তোমার ছেলে হতাম না। এরপর সে চলে যায়। এত কিছু হওয়ার পরও উহানের একটুও মনে হয় না যে সে কোনো ভুল করেছে। সাঙ্গু বলে, তুমি যা পাপ করেছো মরে গিয়েও এর পূরণ হবে না। সে উহানের থেকে তার শেষ কাল্টিভেশনটুকুও কেড়ে নেয়। সাঙ্গু বলে, এরপর থেকে তোমার মধ্যে আর কোনো গড পাওয়ার নেই, ফোনিক্স ক্ল্যানের পাওয়ারও আমি তুলে নিলাম। এবার থেকে তুমি না গড, না ডেমন, না ডেভিল, সারা জীবন তুমি বিভিন্ন রকম রোগে ভুগবে, অথচ তোমার বয়স বাড়বে না, তুমি মরবেও না, এটাই তোমার শাস্তি। এর পরের সিনে বাইজু থিয়ানচির সঙ্গে দেখা করে। থাইসিয়াং স্পেয়ার আর টুইন স্পেয়ার দেয় যাতে তারা গড রিয়ালাম খুলতে পারে। থিয়ানচি বলে, জানি তোর এখন ইউয়ানচির সঙ্গে দেখা করার খুব ইচ্ছে হচ্ছে,
একটা উপায় আছে, ও এখন একটা ম্যাজিক্যাল ওয়েপন চাই। বাইজু বলে, একটা ম্যাজিক্যাল ওয়েপন তো তুই তৈরি করে দিতে পারিস। থিয়ানসি বলে, ওর প্রথম দাঁত বেরানো, প্রথম চলতে শেখা, প্রথম কথা বলা সবটাই সে দেখেছে। এই ম্যাজিক্যাল ওয়েপন দেওয়াটা সে বাইজুর জন্যই বাঁচিয়ে রেখেছে। এরপর বাইজু আর থিয়ানসি ইউয়ানছির কাছে আসে। ইউয়ানছি থিয়ানসিকে বলে, তুমি ওকে নিয়ে এসেছো কেন? সে চায় না বাইজুকে দেখতে। বাইজু তাকে বলে যে যখন সে 60,000 বছর পর জেগেছে, তখন উহান অনেক শক্তিশালী হয়ে গেছে। তখন যদি বাইজু ইউয়ানছিকে আর তার মাকে তার কাছে রাখত, তাহলে উহান তাদের ক্ষতি করত, তাই সে তাদের তার কাছে রাখেনি। এটা বাইজু সত্যি কথাই বলে, বিশেষত এই কারণের জন্যই সে ইউয়ানছিকে নিজের কাছে রাখেনি। তবুও ইউয়ানছি এখানে সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করে না। বাইজু বলে, আমি কোনোদিনই তোকে কিছুই শেখাইনি, চল আজকে তোকে মৃত্যুর সম্বন্ধে বলি। মৃত্যু একটুও ভয়ঙ্কর নয়, মৃত্যু হলো ভাগ্য। যেমন জিংজিয়ান মারা গেছে, তেমনই আমাদের সবাইকেই একদিন মরতে হবে। এরপর তারা হিউম্যান রিয়ালামে আসে। সেখানে তারা অনেক খাবার খায়, গেম খেলে। এইখানেই ইউয়ানছি সম্ভবত বুঝতে পারে যে তাকে হিউম্যান রিয়ালামে নিয়ে আসতো সে ফাংরান নয়, সে বাইজুই। বাইজু তাকে একটা ম্যাজিক্যাল ওয়েপন দেয়। তারপর আসার সময় সাঙ্গুর সেই ব্রেসলেটটা সে ইউয়ানছিকে দিয়ে দেয়। সে ইউয়ানছিকে বলে দেয় ভালো থাকতে, আর সাঙ্গুকেও ভালো রাখতে। সে যখন চলে আসছিল, ইউয়ানছি পেছন থেকে তাকে বাবা বলে ডাকে। সে খুব করে চাইছিল এই ডাকটা শুনতে। এখন তার মরেও শান্তি। এর পরের সিনে সাঙ্গুরা গডরিয়ালামে ফিরে যায়। সমস্ত ওয়েপনগুলো যে যার তার জায়গায় বসাতে গডরিয়ালাম আবার নতুন করে তৈরি হয়। তারা হেভেন অ্যান্ড আর্থ প্ল্যাটফর্মে যায়। সুয়ানের সাথে যুদ্ধে যে সমস্ত গড মারা গেছিল তাদের আবার পুনর্জন্ম হয়েছে। তারা এইখানেই ঘুমিয়ে আছে। তাদের সমস্ত গড পাওয়ার ইউজ করে এই গড রিয়ালামটাকে তারা রক্ষা করছে। সাঙ্গু গিয়ে তাদের ঘুম ভাঙায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সাঙ্গু ঘুমোচ্ছিল, বাইজু তার স্বপ্নে আসে, তাকে কিস করে আর গুড বাই জানিয়ে চলে যায়। সাঙ্গুর কাছে এটা স্বপ্ন হলেও বাইজু সত্যিই তাকে গুড বাই জানাতে এসেছিল। এরপর সে ক্যাওসের ট্রিবুলেশন যেটা সিল করেছিল সেটাকে আবার চালু করে, নিজে তার মধ্যে চলে যায়। সে বলে, আমার সবথেকে বড় রিগ্রেট হলো আমি ইউয়ানছির সাথে বেশি সময় কাটাতে পারিনি। আশা করি সে পরে সবটা বুঝতে পারবে। এরপর সে হাসি মুখে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এইবার সে সত্যি সত্যি চলে যায়। পৃথিবীর সমস্ত আগুন নিভে যায়, চারিদিকে বরফ পড়তে থাকে। এদিকে ইউয়ানছি সাঙ্গুর সেই ব্রেসলেটটা নিয়ে আসে। সেই ব্রেসলেট থেকে সাঙ্গুর সব কিছু মনে পড়ে যায়, কিভাবে বসুন হয়ে বাইজু তার পাশে ছিল, কিভাবে ছিংমো আর সে প্রেমে পড়েছিল, তাদের বিয়ে হয়েছিল, সুখের ঘটনা দুঃখের ঘটনা সমস্ত কিছুই তার মনে পড়ে যায়। তারপর থিয়ানছি আসে আর বাইজুর পুরো ঘটনা সাঙ্গুকে বলে। ইউয়ানছি বাইজুকে ফেয়ারওয়েল জানায়। সাঙ্গু সেখানে আসে যেখানে বাইজু মারা যায়, কিন্তু বাইজুর এক টুকরো সোলও সে পায় না। বাইজু যে জন্য সাঙ্গুর থেকে এত দূরে দূরে থাকতো যে তার মৃত্যুতে সাঙ্গুর কষ্ট হবে না, কোনো লাভই হয় না, বরং সাঙ্গুর এখন আরও বেশি বেশি করে কষ্ট হয়। এরপর 3 বছর কেটে যায়। সাঙ্গু এখানেই দাঁড়িয়ে থাকে। ইউয়ানছি আর জিয়াং তাকে এখানে দেখতে আসে। জিয়াং বলে, তোমাকে ফেরাতে বাইজুর 60,000 বছর লেগেছে, তাই বাইজুকে ফেরানো অত সহজ হবে না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। বাইজু নিশ্চয় চাইবে না এখন তোমাকে এইভাবে দেখতে, তুমি একটু ঘুরতে যেতেও পারো। এরপর সাঙ্গু ফাংরানের কাছে যায়। সে একজনের শরীরে জিংজিয়ানের স্পিরিচুয়াল সেন্স পায়। সে ফাংরানকে সেটা বলে। ফাংরান প্রথমেই তা বিশ্বাস হয় না, তারপর খুব খুশি হয়। তারপর সে বলে, জিংজিয়ান যখন ফিরে আসতে পেরেছে তখন বাইজুও একদিন ফিরে আসবে। এরপর হংরি তার কাছে আসে। সে গুজুনকে সাঙ্গুকে দেয়। বাইজু তাকে বাঁচিয়ে এনেছে। সে বলে, সাঙ্গু যখন মারা গেছিল তখন সে ভেবেছিল যে কি বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু আবার তার যখন জ্ঞান ফিরল তখন দেখল যে সাঙ্গু তো দিব্যি বেঁচে আছে, তাই সে বিশ্বাস করে বাইজুও একদিন ঠিক ফিরে আসবে।
এই কথাই সাঙ্গুর বিশ্বাস হয় যে বাইজু ঠিক ফিরে আসবে। সে হেভেন অ্যান্ড আর্থ প্ল্যাটফর্মে যায়, সেখানে হাঁটু গেড়ে বসে। অ্যানসেস্ট্রাল গডের কাছে বাইজুকে সে ভিক্ষে করে। এরপর 500 বছর কেটে যায়। বাইজু যখন থেকে গেছে তখন থেকে নতুন কোনো আগুনের দেবতা এখনও আসেনি, তাই বরফ পড়েই চলেছে। ইউয়ানছিকে দংহুয়ার কাছে দিয়ে আসা হয়। সাঙ্গু বলে যে সে 500 বছর ধরে অপেক্ষা করেছে, আরও 500 বছর সে এইভাবেই বসে থাকতে পারে। এইবার পৃথিবীতে আলো দেখা যায়। ধীরে ধীরে বরফ গলে জল হয়ে যায়, নতুন আগুনের দেবতার জন্ম নিচ্ছে। থিয়ানছিরা ভাবে ওটা যদি বাইজু না হয়। ধীরে ধীরে আগুনের পাওয়ার শেপ নেয়। এদের মুখে হাসি ফুটে ওঠে। অ্যানসেস্ট্রাল গড বাইজুকে ফেরত দিয়েছে। সাঙ্গু ওঠে, বলে তুমি ছিংমো? বাইজু বলে না। সাঙ্গু আবার বলে তুমি বসুন? বাইজু বলে না। সে বলে সাঙ্গু আমি বাইজু। এটা শুনে সাঙ্গুর আর আনন্দের সীমা থাকে না, সে দৌড়ে চলে যায় আর বাইজুকে জড়িয়ে ধরে। বাইজু ফিরে আসায় সকলের শান্তি হলো। এখানেই আমাদের অ্যানসেস্ট্রাল লাভ পোয়েট্রি ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।